মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামে আমেনা খাতুন নামের এক গৃহবধূকে অমানবিক নির্যাতন করে আহত করা হয়েছে। তিনি বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার তার স্বামী সুফল তার উপরে এ নির্যাতন চালায় বলে তিনি জানিয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, গত 7 থেকে 8 মাস আগে সুফলের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানানভাবে নানান অসিরাই তার উপরে নির্যাতন চালিয়ে আসছেন বলে তিনি দাবি করেছেন। তার মা বাবা না থাকায় তার কোনো আধার নেই বলে তিনি দাবি করেন। তিনি এই ঘটনায় মেহেরপুর সদর থানা পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারও চেয়েছেন। আমার হাজবেন্ডের দ্বিতীয় পক্ষ, ও ওর প্রথম পক্ষকে ডিভোর্স করার পরে আমাকে নিয়েছিল, তারপরে এখন ওর বউকে ফেরত নেওয়ার জন্য শুধু আমাকে অনবিক অত্যাচার করে, মারা ধরা করে আর বলে যে তুই আমাকে ডিভোর্স করি, তোর আগের স্বামীর কাছে চলে যা। আমি বলি আমি ডিভোর্স করে যেতে পারবো না, আমার মা নেই, বাবা নেই, দুইটা ভাই ছিল, তাদেরকেও পর করে দিয়ে আমি তোমার কাছে চলে এসেছি, আমি যাবো না। তাও ও রাত দিন মারা ধরা করে আমাকে আর প্রাণে মেরে ফেলার হুমকি দেয়, এই সুকাশি দা বটি যা পায় তাই দিয়ে আমাকে তাড়া করে। আর আজ থেকে মনে হয় 20 দিন আগে আমি মেহেরপুর থানা থেকে মানে ও মীমাংসা করে নিয়ে গেছে যে আর মারা ধরা করবো না, ওইখান থেকে নিজেই আমাকে এই 20 দিনের মধ্যে মনে হয় 4-5 দিন মারেনি, তাছাড়া প্রত্যেকটা দিন আমাকে মারা ধরা করে, টর্চার করে। এই গত রাতের আগা রাত্রে পরশু রাত্রে ও আমাকে মেরিছে, মেরি আপনার এক হাতে দা আর আরেক হাতে শোকেস ভাঙা কাঁচ সেটা দিয়ে আমাকে তাড়া করছে। ও এরকম করার জন্য ওর বাড়িতে যেই যেদিন থানা থেকে বাড়িতে যাই সেই দিন ওর বাপ মাকে প্ল্যান করি সরিয়ে দিয়েছে ওইখান থেকে, যেহেতু আমাকে খাবার দাবারের কষ্ট দিত, ওর বাপ মা যা খায় আমি বলি ওরা যা খায় আমিও তাই খাবো, ওর মারা রান্না করলে আমি চারটি খাতাম, ওই কারণে ওর বাপ মাকে ও সরিয়ে দিল যাতে আমি খেতে পড়তে না পারি। আর ও শুধু বলে তুই যদি ভালোভাবে না যাস অত্যাচার করবো, কয়েকদিন তুই জোর করে থাকবি। আর আমি বলি যে আমি যাব না, তোমার যদি বউ নেওয়ার দরকার হয় আগের বউ তুমি নিয়ে আসো, কিন্তু আমাকে তাড়িয়ে দিও না, আমি নিজে একটা কাজ করি খেতে হলেও খাবো, কিন্তু আমাকে তাড়ি দিও না, আমার তো সব দুয়ার বন্ধ হয়ে গেছে। কিন্তু ও কিছুতেই শোনে না, প্রত্যেকটা দিন মারা ধরা করে। পরশু দিন রাত্রে রাত 1টার সময় আমাকে মারছে, রাত 1টার সময় আমি বাড়ি থেকে পালিয়ে যাই, বাড়ির কাছে একজনের বাড়িতে আশ্রয় নিয়েছি, সেখানে যেই আমি ঠিক সেখানে ও লাঠি হাতে করে গিয়েছে দিয়ে উড়া ঠেকি রাখলো। ঠিক আমি বললাম সকালবেলা হলে 5টা মানুষজন ডেকে যেটা হবে সেটাই আমি করবো, আমি দরকার হয় আইনের কাছেই যাব। তাই বললে আমি ওদের বাড়িতে রাতে থেকেছি, সকালবেলা হয়েছে ও চলে গেছে কোথায়। তারপরে বাড়ির কাজকার অনেক মানুষজনকে ডাকছি, মণ্ডলদেরকে ডাকলে ওরা বলে যে হচ্ছে কি ওরা কি মণ্ডল মাতব্বর নিয়ে চলাফেরা করে, তাই হচ্ছে আমরা যাব, আমরা কোনো বিচার করতে পারবো না, এই কথা বলে। তখন আমি গ্রামের তাও 5-7টা মানুষকে ডাকলাম, ডেকে কালকে রাত্রে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিছে ও সন্ধ্যা বিকেল বেলায় যে আজকে রাত্রে তোর কোন বাপ ঠেকাবে, দিনটা পার পেয়ে গেলি কিন্তু আজকে রাত্রে। আর ও শুধু আমার উপর টর্চার করে যে গলায় দড়ি দিয়ে মেরে ফেলবো, দিয়ে আড়ায় টাঙে রাখবো, রেখে বলবো নিজে নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। ও জোর করে আমার মুখে 20 পর্যন্ত ঢেলে দিতে গিয়েছে যে 20 খাওয়াই দেবো, দিয়ে বলবো যে নিজে নিজে খেয়েছে, আমি এগুলাও কিছু করিনি যে আমি 20 টিস খাবো না। দিয়ে তখন হচ্ছে কি ও আমাকে মেরিছে, মেরি আমি যখন ওদের বাড়িতে চলে গেছি কালকে আমাকে হুমকি দিছে হেসু দেখাচ্ছে, এই হেসু দিয়ে তোকে চুরাবো, পিস পিস করে কাটবো, তারপর আমি জেলে যাব, এমনিতেও আমাকে জেলে যেতে হবে অমনিতেও যেতে হবে, এইসব বললে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিছে। তখন আমি মানুষজন ডেকেছি কাল রাত 12টা পর্যন্ত গ্রামের 5টা মানুষে 10টা মানুষে ওকে বুঝিছে যে মেয়েটা তো তোমার কাছে অন্যায় কিছুই চাইছে না। ও শুধু বলছি এই ঈদ গেল বছরকার দিন আমাকে একটা 3 পিস কি জিনিস আমাকে দেয়নি, একটা কাপড় চুপড় হাট বাজার কিচ্ছু আমাকে দেয়নি, লোকের পুলার জ্বালায় শুধুমাত্র একটু ব্রয়লার মুরগি কিনে নিয়ে এসে দিয়েছে। আর ও ওর বউয়ের ওইখানে খাওয়া দাওয়া করে, আসা যাওয়া করে, পাশের গ্রামে ওর বাপ মাকে রেখে দিয়েছে ওইখানে খাওয়া দাওয়া করে, আর শুধু আমাকে খাওয়া দাওয়ার কষ্ট দেয়। তাও আমি বলি যে আমি দরকার ওই গ্রামে বিক্রি করে খাইলেও থাকবো, আমি দেখতে চাই যে ও কি কি করতে পারে। আমি নিজে জোর করি ওর কাছে আসি, আজকে সকালবেলায় সামান্য একটু তরকারি ছিল, ঝগড়াঝাটিও হয়নি, গালাগালিও আমি ওকে করিনি, ও রাত্রে 2টা 1টা চড়থাপড় মেরেছে আমি কিচ্ছু বলিনি। কালকে রাত্রে মানুষের রাত 12টা পর্যন্ত ওকে বলি কই বুঝি কই থই গেল যার মারা ধরা করিস নি, সেও তো একটা এতিম মেয়ে,
তুই ভালোভাবে রাখ, এইভাবে বুঝি কই তুই গেল? সেই মানুষজনের মধ্যেই কিন্তু ও খারাপ ব্যবহার করছিল, আমাকে তেড়ে তেড়ে মারতেও যাচ্ছিল, দিয়ে সবাই বুঝি রেখে গেল, আর রাত্রে আমাকে ওইভাবে মারা ধরা করছিল। আর ও আমাকে মানে আজকে মারলো সকাল বেলাতে, সামান্য একটু তরকারি ছিল আর হাফ কেজি মতো চাল ছিল, সেগুলো রান্না করলাম, রান্না করে ওকে বললাম তরকারিটুকু গরম করি, সব ও ঢেলি খেয়ে নিছে, বলছে সবগুলো খাবো খেয়ে চলে যাবো। আমি তুমি সামান্য একটু তরকারি আছে সব খেয়ে চলে যাবা, আর আমি কি খাবো? আমাকে দরকার হয় দোকান থেকে হাফ কেজি আলু কিনে এনে দাও, আমি আলু ভর্তা করে খাবো। ও বললো যে তুই থানায় যা, তোর বাপদের কাছে গেছিলি, তোর বাপদের কাছে যা, যেই খাগা, আমি তোকে কিছু দিতে পারবো না। তাই বলে কিছু না দিয়ে আমার সামনে বসি, সেই সময় আমার সতীন ফোন দিল, দিয়ে আমার সামনে বসে আমার সতীনের সাথে কথা বলছি, যে আমার সতীন বলছি আসু এসে খেয়ে যাও এসব বলছে, যে আমি বলছি যে হচ্ছে খাবা তুমি, আমার সতীনের সাথে কথা বলবো তো বাইরে যাই কথা বলো, আমার সামনে বলো না। এইসব কথা বলতে বলতে মনে করেন আমাকে মারা ধরা শুরু করে দিল, যে তোর কি আমি কথা বলবো, তোর কিছু এসে যায়, তোর কোনো ইয়ে আছে? এইভাবে আমাকে আবার ধরেন মারা ধরা করতে লাগলো। আর হে ইসু তোকে মুখের সামনে ঘুরাইছি কিন্তু মারছি না, আমি মিথ্যে কথা বলবো না যে মেরিছে। বিয়ে এর সাথে কিন্তু আমার দুইবার হয়েছে, একবার হয়ে ছাড়াছাড়ি হয়ে গেছিল, তারপরে আমি আমার আগের স্বামীর কাছে ঘুরে গিয়েছিলাম, ওইখানে যেই আমি ছিলাম কিন্তু ওর বউ আমার আগের হাজবেন্ডের কাছে ফোন দিয়ে দিয়ে এর সাথে বিয়ে হয়েছে। এদিকে 7-8 মাস হচ্ছে, জি 7-8 মাস। তারপর আমাকে মারার পরে ও কিন্তু আমাকে, জি আমি এর বিচার যাই, ও আমাকে প্রচুর মানে আমার পাও ধরেছি, যে আমি তোমার কাছে দামি শাড়িও যাবো না, দামি গহনাও যাবো না, তোমার আশায় আমি সব কিছু ছেড়ে এসেছি, আমি বাকি জীবনটা তোমার কাছেই কাটাতে চাই, তো তুমি যদি তোমার বউ নাও তাতেও আমার কোনো আপত্তি নেই, আমি থানাতেও বলেছি তুমি তোমার বউ নিয়ে আসো, কিন্তু আমাকে দাঁড়ি দিও না। অনেক হাত পা ধরেও ক্ষমা চেয়েছি কিন্তু কিছুতেই শোনে না, ও রাত দিন আমাকে মারা ধরা করে, আর শুধু প্রাণে মেরে ফেলারও হুমকি দেয়, আর শুধু বলে যে তুই চলে যাই এখান থেকে, আমি বলি আমি যাব না, এই কারণে বলে যে তুই কয়দিন থাকবি, তুই যদি না যাস তোকে মেরে ফেলবো, তোর রক্ত কুকুর দিয়ে খাওয়াবো, মানে অনেক রকমের ভয় দেখায় হুমকি দেখায়। আজকে থানায় গেছিলাম আমি, আমার বাড়িতে মেরি আমার ঘরটাই এখন যেই দেখে আসবেন যে কি হারে রক্ত ব্লাড, আমার মুখ দিয়ে প্রচুর ব্লাড আসছে, রক্ত আর বমি একভাবে, যেমনি রক্ত মানে ব্লাড আসছে তেমনি বমি হচ্ছে। ও মারার পরে আমাকে ফেলে রেখে চলে গেছে, আর অতিরিক্ত রক্ত হচ্ছে ওইখানে, আমার ওইখানে আমার চিল্লানিতে কয়েকটা মানুষও চলে এসছে জড়ো হয়ে গেছে, তারা অনেক ঠেকানোর চেষ্টা করছে, ওকে ধরে টানাটানি করছি তাও ছাড়ছে না, আমার মুখ দিয়ে ব্লাড আসছে, সবাই বলছে মরে যাবে, ব্লাড আসছে প্রচুর ছেড়ে দে, তবুও ও ছাড়ছে না। তারপরে ও ছেড়ে দিয়ে চলে গেল, লোকে ছাড়ি দিল তখন চলে গেল। আর রক্তে কত রক্ত, কত মানুষজন সবাই বলছে, কেউ বলছে, কেউ বলছে ডাক্তারের কাছে নিয়ে যাও, ওরা বলছে গালাগালি করবে, তারপরে সাক্ষী হতে হবে, ডাক্তারের কাছে যেতে পারবো না আমরা। তখন আমার কাছে দারোগার নাম্বার ছিল, মেহেরপুরের হাবিব স্যার, আহসান হাবিবের নাম্বার ছিল, ওনার কাছে আমি ফোন দিয়ে বললাম যে স্যার আমাকে এই অবস্থায় মেরে ফেলিত হয়েছে, ওরাও আমাকে হসপিটালে নিয়ে যাচ্ছে না, আবার ফের পাড়া প্রতিবেশীরা দেখছি অথচ হসপিটালে নিয়ে যাচ্ছে না, ওরা গালাগালি করবি দোষারোপ করবি। তাই তো উনি বললো যে হচ্ছে আগে বললো তো আপনি থানায় চলে আসেন, আমি বললাম স্যার থানায় যাওয়ার মতো আমি উঠে বসতে পারছি না, আমার মাথা তুলতে পারছি না, আমি প্রচুর ব্লাড আর বমি আসছে, আমি উঠতে পারছি না, একা যাওয়ার হলে আমি চলে যেতাম। তো উনি বললো যে হচ্ছে, আমি বললাম আমার কাছে ভাড়ার টাকাটাও নাই, তখন বললো যে হচ্ছে আমি ভাড়ার টাকা পয়সা দেবো না, তুমি একটা গাড়ি টাড়ি নিয়ে চলে আসো। তারপরে বললো যে আসবো, এই কথা বললাম স্যার আপনি আসেন এসে দেখে যান আর আমাকে না হয় নিয়ে যান। যে তখন বাড়ি বাড়ির কাজকার কয়েকজন লোককে বললাম যে আমাকে একটু হসপিটালে নিয়ে চলেন, আমি থানায় যাব। তখন অন্য লোক দিয়ে থানায় ফোন দিয়ে ওই স্যারের সাথে কথা বলি, থানায় গিয়েছি আমি আমার হাজবেন্ডকে থানায় রেখি, তারপরে এখানে এসছি যে আমি বিচার চাই। থানায় বললো যে তোমার হাজবেন্ডকে রেখে দিলাম, আটকে দিলাম, তুমি হচ্ছে থানায় আগে চিকিৎসা হও। আমি খুব অসুস্থ ছিলাম, বললে আগে চিকিৎসা হয়ে একটু সুস্থ হয়ে আসো আর রিপোর্ট কাগজপাতি নিয়ে আসো, তোমার স্বামীর সাজা হবে। কিন্তু আমি হসপিটালে পড়ে আছি, এর ভিতরে এইটুকুর ভিতরে আমার হাজবেন্ড আবার কিভাবে বেরিয়ে চলে আসলো? আমার হাজবেন্ড যদি এখানে না আসতো তখন তো তাহলে বলতে এখনকার এই সিক্রেটটা আর হতো না। আমার ভাইদের কানে প্রতিদিন খবর যায় যে তোমার বোনকে এইভাবে মারা ধরা করা হয়েছে, আমাকে তাই নতুন মারছে না, গত পরশু দিনে মেরেছে, আমার পিঠটা আপনি দেখতে পারেন মানে শোকেসের কাছে কেটে গেছে, আমাকে চৌকির উপর থেকে ফেলে দিয়েছে, আমার মা যায় আঘাত হয়েছে, ঠিক আছে? এগুলো তো আমার ভাইরা শোনে, কিন্তু আমার ভাইদের অমতে আমি বিয়ে করেছি, এই কারণে আমার ভাইরা আমাকে রাগ করে কেউ দেখে না।
কিন্তু এখন যদি থানায় থেকে না ছাড়তো, আমার হাজবেন্ড এখানে না আসতো, তাহলে পরে এই সমস্যাটা হতো না। আমার গায়ে দেখেন কি হারে রক্ত, এইসব দেখি কি আমার কোনো ভাইয়ের মাথা ঠিক থাকে বলেন।